নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আরও একটি বিরাট গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো বাড়িতে আপনাদের কাছে গ্যাস সিলিন্ডার থাকলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্যাস সিলিন্ডারের আবারও দাম বাড়লো, তো এক মাসে আবার এইটা নিয়ে দ্বিতীয়বার গ্যাসের দাম বাড়লো, 50 টাকা বেড়ে গেল গ্যাসের দাম। তো দেখে নেব বন্ধুরা নতুন গ্যাসের দাম ঠিক কত হয়ে উঠেছে এবং ঠিক কী আপডেট খবরটি উঠে আসছে। মাঝে মাত্র এক মাসের বিরতি, ডিসেম্বরের পুনরাবৃত্তি করলো ফেব্রুয়ারি মাসে, ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। ফেব্রুয়ারিতে কলকাতায় গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দ্বিতীয়বার বাড়লো রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী কোম্পানিগুলি। তো বলা হচ্ছে রান্নার গ্যাসের উপর থেকে ভর্তুকি থাপে থাপে তুলে দিতে চায় মোদী সরকার। ধীরে ধীরে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করে ভর্তুকি তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে নাম না করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সরকারের এক পদস্থ কর্তা। সে কারণে গ্যাসের দাম বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছিল। তো সেই আশঙ্কা সত্যি করে 10 দিনের ব্যবধানে দুবার গ্যাসের দাম বৃদ্ধি করলো তেল কোম্পানিগুলি। তো তেল কোম্পানিগুলির থেকে তরফে জানানো গেছে যে রবিবার গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়েছে, আর তাতে দেখা যাচ্ছে 14.2 কিলোগ্রাম গার্হস্থ্য ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 50 টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে কলকাতায় গার্হস্থ্য ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম 745.50 টাকা ছিল, তা বেড়ে হলো 795.50 টাকা। তো 4ই ফেব্রুয়ারি সিলিন্ডারের দাম 25 টাকা বাড়িয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি। তো আবার এই ফেব্রুয়ারি মাসেই আবার একটি নতুন দাম করা হলো, এক ঘায়ে 50 টাকা বাড়িয়ে দেওয়া হলো। তো 50 আর 25, টোটাল 75 টাকা বাড়িয়ে দেওয়া হলো গ্যাসের দাম। তো ডিসেম্বর মাসে দুদফায় সিলিন্ডারের দাম মোট 100 টাকা বেড়েছিল। তো আগামী সোমবার অর্থাৎ আজ 15ই ফেব্রুয়ারি থেকে এই নয়া দর কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছে তেল কোম্পানিগুলি। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, গ্যাসের যদি আমাদের বাড়িতে থেকে থাকে তো একটা বলা যেতে পারে, কিন্তু আবার তাদের জন্য তো বলা যেতে পারে গৃহস্থের জন্য একটা বিরাট বড় চাপ নেমে গেলো, কারণ এক মাসের মধ্যে 75 টাকা দাম বাড়লো গ্যাসের। তবে বলা হয়েছে ভর্তুকি বাবদ গ্রাহকের অ্যাকাউন্টে কত টাকা যুক্ত হবে সেই বিষয়ে কিছু নির্দিষ্ট করে জানায়নি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। গত কয়েক মাস থেকে তেল কোম্পানিগুলি গ্রাহকদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা নিয়ে কোনো তথ্য জানাচ্ছে না, যদিও এই পর্যায়ে 19 কিলো ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম 9.50 টাকা আবার হ্রাস করে দেওয়া হয়েছে, যার ফলে নতুন দাম হয়েছে 1589 টাকা। কিন্তু গত বছরই জানা গিয়েছিল সপ্তাহে সপ্তাহে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করার বিষয়ে চিন্তাভাবনা চলছে সরকারি স্তরে। তো বিশ্ববাজারে প্রতিদিন জ্বালানির দাম বাড়ে, আন্তর্জাতিক বাজারে দামের এই উঠা পড়ার সঙ্গে সঙ্গতি রেখে প্রতি সপ্তাহে এলপিজি সিলিন্ডারের দাম স্থির করতে চাইছে তেল কোম্পানিগুলি। বর্তমান প্রেক্ষাপটে তা একান্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে বলে মনে করছে কোম্পানির পদস্থ কর্তারা। মাত্র 10 দিনের অন্তরে মাসের মাঝামাঝি গ্যাসের দাম পরিবর্তন কি তারই ইঙ্গিত। তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট, আপডেট খবরটি জানালাম। তো এই ধরনের আরও লেটেস্ট আপডেট খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।